কৃষি সহ সকল সেক্টরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সকালে দিনাজপুর সদর উপজেলায় 2800 কৃষকের মাঝে ধান ও পাটের বীজ এবং রাসায়নিক সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ। তিনি আরো বলেন, বিএনপি জামাত বাংলাদেশকে পেছনের দিকে নেয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে, সেদিকে সকলের সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার সহ আরো অনেকে।